নমস্কার বন্ধুরা, আজ আমরা যে গল্পটি পাঠ করব তা হল সুকুমার রায়ের সব জানতা দাদা। এই দেখ টেপি দেখ কীরকম করে হাওই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চেঁচাচ্ছিলি কেন? রাজু মামা না হলে বুঝি হাওই ছোটানো যায় না। এই দেখ, দাদার বয়স প্রায় 10 হবে, টেপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরা আরও ছোট, সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই। দাদাকে হাওই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল। পাছে দাদা হাওয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায় কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়, কিন্তু দাদার ভরসা দেখে আর একটু ভরসা হলো। দাদা হাওইটিকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেন হাওই ফসফস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাওইটিকে ছেড়ে দিতে হয়। এখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করছিল, হাওই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেইখানেই হাওইগুলো আকাশের দিকে না গিয়ে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল। বলে সবজান্তা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে দাদা ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে আরেকবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাস ফোঁস ছর, এত শীঘ্র যে হাওয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরের কথা ভাবছেন, কিন্তু হাসিটি না ফুরাতেই হাওই যখন ফ্যাস করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকে হাও মাও গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাদের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনাড়ির মতো হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার চুল চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দেখা গেল দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ের দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই, তার আসল দুঃখ এই যে টেপির কাছে তার বিদ্যাটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতেই সে হাতে মলম মাখতে মাখতে বলতে লাগল, কোথাকার কোন দোকান থেকে হাওই কিনে ভালো করে মশলা মেশাতেও জানে না, বিষ্ণু পাঠকের দোকান থেকে হাওই আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাওই জানে না, তবু তাকেই দেবে হাওই কিনতে। তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকনুকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়ে নয়, হঠাৎ ফুর্তিরই চোটে। ধন্যবাদ বন্ধুরা, স্টে ব্লেসড।